এই ভিডিওতে সমস্ত পলিটিক্যাল পার্টি নিয়ে হালকা জোক আছে, আশা করি অফেন্ড না হয়ে মজা হিসেবেই নেবে। ওকে, এই 3 সেকেন্ডে 5 জন তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করে ফেলেছে। হ্যালো গাইস, দিস ইজ বাংলা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এই কেমন সিনেমা, যেখানে আমরা সেই সব বাংলা সিনেমা নিয়ে আলোচনা করি যেগুলো একটুর জন্য অস্কার পায়নি, জাস্ট একটুর জন্য। আর আজকে আবার চিরুদার ছবি। তুই শুধু শুধু ঝামেলা করছিস। লেটস স্টার্ট। সিনেমার শুরুতেই দেখা যায় ছেলে হয়েছে শুনে ইস্ট বেঙ্গল সমর্থক এক জমিদার আনন্দে এক সাধু বাবার মালাই চাকিতে লাথি মেরে পালিয়ে যায়, এবং কেউ বাঁশি বাজিয়ে ফাউল্লা ডাকায় রেগে মোহন বাগান সমর্থক সাধু বাবা মন্ত্র ছুঁড়ে মারে এবং জমিদার হার্ট অ্যাটাকে ভাইব্রেট হয়ে মারা যায়। উল্লেখ্য, জমিদার পপুলার না হয় এই খবর এবিপি আনন্দ কভার করে না। অন্যদিকে তার বন্ধু বললে তাকে সাধু বাবা বাড়ির চাইল্ড অ্যাবিউজার জেঠুর মতো বলে, এসব কাউকে বলবি না। কিন্তু বউ সব জানতে চায়। আমি তোমার স্ত্রী, তোমার সব কথা জানার অধিকার আমার আছে। এটা বউ না হোয়াটসঅ্যাপ, কোনো প্রাইভেসি নেই শালা। বলার সঙ্গে সঙ্গেই ঝাঁকানো পেপসির বোতলের ঢাকনা খোলার মতো মুখ থেকে পেপসি বেরিয়ে বন্ধু পটকে যায় এবং বউ একটা মানুষের মুখ কলা সাপে পরিণত হয়। এরপর তাদের মেয়েকে শীতকালে টেন্ট লাগিয়ে পিকনিক করা এক বাঞ্জারা সর্দার নিজের কাছে রাখে এবং মেয়ে পূজা দুবেলা দুধ না খেলে হবে না ভালো হেলে বলে ওকে হরলিক্স দিয়ে দুধ দেয়। একটা সাপ নাকি দুহাত বাড়িয়ে ওকে কোলে নেবে, এরপর বলবে যে সিপিএম ইলেকশন জিতে যাবে। পূজা বড় হয়ে হয় ইনস্টাগ্রাম মডেল। দেখছি ও দাদু দাদু আই মতে ফেলেছে। বিজয় পরের দিন একদম টু দি পয়েন্ট প্রস্তাব জানায়, একটু শুতে যাই। গ্রামে গব্বর সিং আসতে শুনলেই বাচ্চারা একটু শুতে যায়। দাদা ফ্ল্যাটের পাখা ঠিক করলেই বনু একটু শুতে যায়। পূজাও নাচের মাধ্যমে হালকা ইশারা দেয়, এরপর দুজন ব্যাপারটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নেয়। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁই পালাচ্ছি। এরপর রাজা বজরং দল নিয়ে এসে বলে, জলে ভয় সারকে এই নোংরামি না পার্কে। বিজয় বলে, এই যা তো। রাজা উত্তরে বলে, আরে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, বিটি রোড দিয়ে যাতায়াত করতে হয়। বিজয়ও উত্তর দেয়, বাঘের লেজ দিয়ে যখন কান চুলকাবার শখ হয়েছে তখন আয় আমার সঙ্গে। নিজেকে বাঘ বললো ঠিক আছে, তার মানে লেজটা কি? আর পিঙ্ক টপ পরে এসছে মারামারি প্রস্তাব দিতে। আচ্ছা ফজি খেল গিয়ে সর্দার দেখে বিজয়কে নিয়ে গিয়ে শোলের ঠাকুরের মতো বেঁধে দেয় এবং বলে, যাই হোক সে কথা জেনে রাজা দুষ্টুমি করে চাকুটাকে বর্ধমানের সাপ দিয়ে ব্লোজব দেওয়া হয় এবং তাতে সাপের বিষ লেগে যায়। কিন্তু পূজা বসন্তীকে হালকা ট্রিবিউট দিয়ে একটু টুম্পা গানে হালকা ড্যান্স দেয় এবং নিজেই চাকু বুকে ঢুকিয়ে পটল তোলে। এদিকে বিজয়কেও রাজা ইন্ডিয়ার ইকোনমির মতো ওপর থেকে নিচে ফেলে দেয়। এবার সেই অদ্ভুত সাপ এসে পূজার বুক থেকে স্ট্র দিয়ে বিষ চুষে খায় এবং বলে, বিষটা হালকা কড়া আছে। এবং রাজা এই দলে থেকে কাজ করতে পারছে না বলে সর্দারের পেটে হালকা চাকু ছুঁয়ে বলে, দাদা আমি সাথে পাচ্ছে থাকি না, এবং পূজাকে নিয়ে পালিয়ে যায় এবং পিয়ানো বাজায়। বিজয় অত উঁচু থেকে পড়েও কঠিন এক্সারসাইজের জন্য বেঁচে যায় এবং ফিরে মাকে বলে, ফলে ঢাকঢোল পিটিয়ে স্বয়ম্বরের ঘোষণা করা হয়। এদিকে বিজয়ের বাড়িতে মেয়ের বাবার লাইন লেগে যায়, আমার বাড়ির মতো। আপনাদের চারজনের মেয়ে কি আমার খুব পছন্দ হয়েছে? তা কি করে হয়, একসঙ্গে চারজন? এবং রীতিমতো মারামারি শুরু হয় কার মেয়ে বিজয়ের গোফে চুমু খাবে তা নিয়ে। কিন্তু মা বলে, চলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করে হেঁটে বেরিয়ে আসতে হবে, আগুন যার কেশাগ্র স্পর্শ করবে না তাকেই পুত্রবধূ হিসেবে মনোনীত করব। মাসিমা তো ফান চাইছে, ফান ম্যাক্সিমাম বাড়িতে এই আগুন লাগানোর ব্যাপারটা বিয়ের পরে হয় মাসিমা, বিয়ের আগে না। একটু ডাউরি ফাড়ি কথাবার্তা, ছেলে আমার রামচন্দ্র আইছে রে, এখনই দেখবে শায়নি ঘোষকে তো একটা টুইট করে দেবো, সব পাইতারা বেরিয়ে যাবে। রাজি, আমিও রাজি, আমি রাজি। আমি ভাবতাম ডেভিড ধাওয়ান পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা, যে নিজের ছেলেকে দিয়ে কুলি নাম্বার ওয়ান করায়, এটা হচ্ছেও খারাপ বাবা। পরদিন আগুন জ্বালিয়ে হালকা বেগুন ভর্তা করে সবাই একটু আগুন পোহায় এবং শুরু হয় অগ্নি পরীক্ষা। স্বাভাবিকভাবেই কোনো মেয়ে আগুনে জয়েন্ট ধরিয়ে পালিয়ে যায়, কোনো মেয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সতী পূজা সে অদ্ভুত সাপকে সাক্ষী রেখে রোদ্দুর রায়ের মোটিভেশনে হেঁটে যায় এবং সেটা পার করে দেয়।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বিজয় ফুলসজ্জার রাতে বউয়ের দিকে গেলেই মা দাঁড় করিয়ে বলে দাঁড় করানো যাবে না। বিজয় বলে একটু শুতে যাই, কিন্তু মা বলে চলে যা ভৌষুটিকে। এ দেখে অদ্ভুত সাপ বাবার কাছে গিয়ে বলে সেক্স ছাড়া জীবন যেন বিষ ছাড়া সাপ, ফুলসজ্জাতেও করবে না ওরা ফুলটু ঘাপা ঘাপ। একটা সাপই তো আরেকটা সাপের কষ্ট বোঝে, তাই না? বাবা বর দেয় কিন্তু শর্ত থাকে, যদিও বাস্তব তবে এই রাতের ঘটনা তোর কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হবে। ও, তার মানে আমি যেগুলো দেখি সেগুলো স্বপ্ন না? ভালো লাগে স্বপ্ন কে, রাতে জাগা স্বপ্ন কে। যাই হোক, দুষ্টুমি করার পরেই বিজয় টং করে অন্য জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে পূজা প্রেগনেন্ট হলে বিজয় ফিরে এসে বলে ও টাটকা ভার্জিন একটা ছেলে, এবং মা ছেলে পূজাকে বলে চলে যা ভৌষুটিকে। আহারে, সাপটাও কাঁদছে, ভ্যালেন্টাইন ডে তেরম অনেক সাপই কাঁদবে। এদিকে রাজা মুম্বাই কোর্টের সাপোর্টে পূজাকে জামার ওপর দিয়ে মলেজ করার চেষ্টা করে, এবং সাপ রেগে চুমু দিলে দীর্ঘদিন ধরে শীতকালে স্নান না করা রাজা শেষে অনুতপ্ত হয়ে সাবান দিয়ে পাথরে পাছা ঘষতে ঘষতে মারা যায়। এরপর পূজার ছেলে হয় হলিস চাটা সোহম, এবং স্কুলে টিচার বাপের পরিচয় চাইলেই বাপ কোথায়, বাপে জানালে টিচারকে কেলিয়ে দেয়। বিজয় তা দেখে বলে এসব কি? বাচ্চা সোহম বলে এটা তাদের স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার, বেশি রিহানা হয়ে বাইরে থেকে বার পাকামোর দরকার নেই। বিজয় কানের গোড়ায় বসিয়ে দেয় এবং বাড়ি গিয়ে সেই হাত কেটেই ফেসবুকে ছবি দেয়, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। বাচ্চা সোহম দেখে ফেলে থাপ্পার সিনেমা, এবং চরের বদলা নিতে সে বিজয়ের ঘরে সাপ ছেড়ে আসে। টিচার মানুষ হয় সাপটি সম্মান জানিয়ে প্রথমে বিজয়ের পায়ে প্রণাম করে এবং তারপর কামড়ে দেয়। এদের দেখো কি ডেডিকেশনের সাথে কাঁদছে। এ ভাই হাসছে কেন ভাই, তোকে কি কম পয়সা দিয়েছে, ভালো করে কাঁদ। এরপর বিজয়কে বাঁচাতে দাদু প্রথমে বিন বাজিয়ে ঝালাক দি ক্লাজার ইনস্ট্রুমেন্টাল বাজায়, এবং সাপ খিস্তি দিয়ে খেপে সুপারম্যানের মতো চোখ দিয়ে বিদ্যুৎ মেরে কুরুর করে দেয়, এবং দাদু কেলিয়ে পড়ে। এরপর বাচ্চা সোহম দাঁড়িয়ে এবং লুডো ছক্কার মতো ঘুরে ঘুরে বিন বাজায় এবং লাগজাগালের একটা ইনস্ট্রুমেন্টাল ধরে। এরপর সাপটি আরেকটা সাপকে গলায় জড়িয়ে ধরে এবং কিছুক্ষণ কাঁদে। এরপর বেশি রোমান্টিক হয়ে যাওয়ায় একটু বেশি ডিপ ফ্রেঞ্চ কিস শুরু করে দেয়। এরপর তারা বুঝতে পারে তারা দুজনই আসলে ছেলে সাপ, এবং তাদের নীল এবং লাল দণ্ড একে অপরের ডগায় এসে টাচ করে, এবং একটি সাপ লজ্জায় মাটিতে শুয়ে পড়ে। এরপর কোনো কিছুতে কাজ না হয় পূজা একটা শ্রেয়া ঘোষালের গান ধরে, এবং সাপটি দিদি দারুণ হয়েছে বিগ ফ্যান বলে জলে নেমে বিজয়ের পা থেকে বিষ চুষে খায়। অদ্ভুত সাপ বলে ওই সাপ তার পাড়ারই সাপ, এবং বিজয় নিজের ভুল বুঝে বউ বাচ্চা আপন করে নেয়। এরপর সাধু বাবা অদ্ভুত সাপকে মন্ত্র ছুঁড়ে আবার মানুষ করে দেয়, এবং দেখা যায় সেই মা এখনও টুকটুকে জোয়ান, এবং এত বছরে ধুলোবালি কিছুই তার গায়ে লাগেনি। এরপর মেয়েকে নিয়ে বান্ধবীর কাছে সে যায় এবং বলে তারা জেনারেল কাস্ট, এবং মা পূজাকে বুকে টেনে নেয় এবং সিনেমা এন্ড হয়। নাগিন কন্যা বাংলা সিনেমার ইতিহাসে একটি বিশেষ জেম। এই সিনেমায় দেখানো হয় একটি গেরুয়া পোশাক পরা বুড়ো কতটা চাপের, এবং মানুষের মুখ কলা কত সাপ এই সমাজে ঘুরে বেড়াচ্ছে সেই হিডেন বার্তাও রয়েছে এই সিনেমায়। তাছাড়া নাচের মাধ্যমে মনের কথা প্রকাশ করা এবং বিন বাজিয়ে সাপকে হর্নি করে দেওয়ার মতো আর্টের কদর রয়েছে এই সিনেমায়। এছাড়া স্বপ্নের মধ্যে ইলিউশন এই কনসেপ্টটি এই সিনেমা থেকেই চুরি করে ক্রিস্টোফার নোলান বানান ইনসেপশন নামক সিনেমাটি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও আর কোন সিনেমা নিয়ে কেমন সিনেমা বানানো যায়, আর খুব ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখিও। আমি যাই স্বপ্ন দেখতে হবে, বাই। আর আমার মার্চ কিনতে গেলে দা bongaishop.com এ ভিজিট করতে পারো। ভালো লাগে স্বপ্ন কে, রাতে জাগা স্বপ্ন কে।